रहीम हमें दलील लेखक मोहम्मद शाहीन सरकार शिवपुर सब रेजिस्टर अफिस अपनारा सबक जेल हमें साधारण सम्पादक सबक शिवपुर बर्तमान जुग्म साधारण सम्पादक सारा बांग्लादेश दलील लेखक समितर जुग्म साधारण सम्पादक अपनारा सकले अवगत आज प्राय दुई मास चलते আমাদের অফিসের অচল অবস্থা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি ঘুষ এবং লুটপাটে তিনি জনগণকে অতিষ্ঠ করে তুলেছেন। জনগণ ঘুষ দিতে চায় না বিদায়, ঘুষ ছাড়া দলিল করবে না উনি সে বিদায়। এখন দলিল লেখাপড়া কাজ বন্ধ হচ্ছে, সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রাজস্ব। আপনারা তথ্য নিয়ে জেনে দেখবেন, আর তিনি পূর্বে যে যে স্টেশনে ছিল প্রত্যেকটা স্টেশনে তিনি দুর্নীতি করে আসছেন। যা আগে নাসিমনগরে ছিল সেখানে ওনার বিরুদ্ধে ডিসি অফিসে 22টি মামলা হয়েছে, সেই মামলার কাগজপত্র আমাদের কাছে আছে। মাই টিভিতে অনুষ্ঠান সম্প্রচার হয়েছে এবং চ্যানেল 24-এ ওনার তালাশের মধ্যে ওনার দুর্নীতির বিরুদ্ধে ওনার চিত্র তুলে ধরা হয়েছে। উনি কিসের ক্ষমতা বলে, কার ক্ষমতা বলে উনি এত দাম্ভিকতা সহিত এত বড় দুর্নীতি করে এখনও টিকে আছে? আমরা শিবপুরবাসীর পক্ষ থেকে, দলিল লেখকদের পক্ষ থেকে একটাই দাবি, যেখানে আমাদের এই শিবপুরে শহীদ আসাদের মতো মানুষের জন্ম সেখানে কোনো দুর্নীতি হতে পারে না, সেখানে কোনো ঘুষ কেলেঙ্কারি হতে পারে না। আমরা সেখানে দেব না কোনো ঘুষখোর কোনো দুর্নীতিবাদের ঠাই আমাদের শিবপুরের মাটিতে হবে না। আমরা প্রয়োজনে শিবপুর থেকে সারা বাংলাদেশের সমস্ত ঘুষখোর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনারা জনগণকে, আমরা জনগণকে সাথে নিয়ে এবং আপনারা যারা কলম যোদ্ধারা আছেন সঠিক তথ্যটি আপনারা যথাযথ মাধ্যমে জানাবেন, আপনারা আরও অবগত থাকবেন। নামটা উল্লেখ করে সাব রেজিস্ট্রার মিজহারুল ইসলাম, তার বিরুদ্ধে আমরা আইন মন্ত্রণালয় থেকে সকল বিভাগে ওনার দুর্নীতির ফিরিস্তা আমরা দায়ের করেছি। সেখানে আমরা 107 জন দলিল লেখকের স্বাক্ষরিত জনগণের স্বাক্ষরিত কাগজপত্র সহ সেখানে জমা দেওয়া আছে। একটি কথা না বললেই নয়, একটা সাংবাদিক নামধারী একজন লোক যিনি আমাদের কাছে চাঁদা দাবি করেছিল, চাঁদা না দেওয়ার কারণে উনি আমাদের বিরুদ্ধে গুটি কয়েক দলিল লেখকের বিরুদ্ধে উনি একটা অভিযোগ দায়ের করেছেন, যেটা নিয়ে তদন্ত এই সেই কত কিছু চলতেছে, দলিল লেখকদের দাবি করছে। আমি জানতে চাই একজন সাংবাদিক হিসাবে উনি কি সেটা পারে কিনা, দলিল লেখকদের দাবি পারে কিনা। আপনারা সেখানে স্থানীয় সাংবাদিকরা আছেন, আপনারা প্রথম থেকে A to Z নিউজ করে আসছেন। আমি একটা কথাই চাই, এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার মিজহারুল ইসলামকে আমাদের শিবপুর অফিসে আমরা দেখতে চাই না। ওনার বিরুদ্ধে যেন সরকার অচিরেই একটা সুস্থ ব্যবস্থা নেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়, এই কামনা করছি। আসসালামু আলাইকুম বাংলা।